ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. এক বোন লিখেছেন যে কোনো মানুষ যদি এরকম বাক্য বলে যে আল্লাহ তোকে বানিয়ে হাত ধুয়ে ফেলেছে, তাহলে এ সম্পর্কে কোরআন হাদিসের বিধান কি? এ ধরনের কথা বলা আল্লাহর শানে উপযুক্ত নয়, এটা বেয়াদবিমূলক কথা। আল্লাহ তাআলা একমাত্র আদম আলাইহিসসালামকে নিজ হাতে বানিয়েছেন, যেটা কোরআনে আছে, যে আল্লাহ বলেছেন যে মা মানাকা আন্তাস জুদালিমা খালাক তো বিয়া দাইয়া, আল্লাহ ইবলিসকে বললেন যে আমি যাকে নিজ দুই হাতে বানাইলাম, নিজের দুই হাতে বানাইলাম, তাকে সিজদা করতে তোমাকে কিসে বাধা দিল? তো আদম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা এভাবে নিজের হাতে বানিয়েছেন, আর বাদ বাকি অন্য যত মানুষ, সেই মানুষ আদম এবং হাওয়ার মিলনের মাধ্যমে এবং পরবর্তীতে মানে নারী পুরুষের মিলনের মাধ্যমে দুনিয়াতে হয়েছে। অর্থাৎ এইগুলো মানুষগুলোকে আল্লাহ নিজের হাতে বানিয়েছেন, এরকম কোনো প্রমাণ নেই। আরেকটা কথা হলো যে আল্লাহ যে আদমকে বানিয়েছেন, তো আল্লাহকে আল্লাহ আদমকে বানানোর পরে আল্লাহ হাত ধুয়েছেন, এ ধরনের কথা কোরআন হাদিসে নাই। অতএব আল্লাহর শানে এ ধরনের কথা ব্যবহার করাও কোনো মুমিনের জন্য জায়েজ হবে না। ঠিক আছে, আল্লাহ তাআলা আলাম।